মানে জগিং করাই বেস্ট, এমনিতে ব্রিজের পাটা আর বুকের পাটা এর উপরেই লাইফ। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন, এটা গঙ্গা নয় রে দামোদর। শুরু করে দিয়েছিস? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমার নাম গৌতম এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কান্ট্রি রোডস। যেহেতু এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, এক ছোটা ইন্ট্রো তো বনতা হয়। ঘুরতে খুব ভালোবাসি, বাইকের সাথে সাথে পায়ের তলায় চাকা লাগানো আছে। আমি যে সমস্ত জায়গায় যাই, ঘুরতে যাই বা ভালোবাসি, সেই সমস্ত জায়গার ব্যাপারে আপনাদেরকে জানানো, আপনাদেরকে উৎসাহী করে তোলা এবং আরও ক্লিয়ার অবজেক্টিভ হচ্ছে আপনারা যদি সেই সমস্ত জায়গায় আসতে চান তাহলে সেই জায়গার সমস্ত রকম খুঁটিনাটি ডিটেলস এগুলো আপনাদের কাছে তুলে ধরা এক জায়গায় এবং সবচেয়ে কম সময় নষ্ট করে। আজকের গন্তব্য হচ্ছে বিহারীনাথ পাহাড়, উইকেন্ড ডেস্টিনেশন এবং দু তিন দিন যদি কাটিয়ে আসতে চান দুটোর জন্যই খুবই ভালো জায়গা। যাওয়ার আগে বলি, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন, তার সবথেকে ভালো উপায় হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা। আর হ্যাঁ, আপনারা আমাকে কমেন্টে লিখতে পারেন ভিডিওর ব্যাপারে, আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে বা আপনারা যদি চান কোনো জায়গা আমি কভার করি। আরেকটা কথা বলে দিই, এই যে ব্রিজটা আমরা পেরিয়ে এসেছি এটা বানপুর থেকে আসার সময় নেহরু পার্কে ঠিক পেছন দিকে পড়ে, বাট আমি রেকমেন্ড করবো না এটা হয়ে আসা, এর থেকে অনেক বেটার হচ্ছে মধুকুণ্ডা হয়ে আসা বা শালতোড়া হয়ে, সেটা যেমনভাবে আমি যাবো আপনাদেরকে রুটের গাইডেন্স দিয়ে দেবো। সো লেটস রোল। যদি বানপুর হয়ে আসতে চান বাইকে এলে ঠিক আছে, আদারওয়াইজ নট। আর সেদিক দিয়ে যদি আসেন তাহলে মাঝখানে ঈশ্বরদার বামুনতোড় বলে দুখানা গ্রাম পড়বে, তার রুট ম্যাপ দিয়ে দেওয়া হলো, বাট বেটার হচ্ছে মধুকুণ্ডা হয়ে আসা। এদিক থেকে ডিসরগড় ঘাট পেরিয়ে বা পুরুলিয়ার থেকে যদি আসেন সরবড়ি মোড় থেকে রাইট সাইড নিয়ে মধুকুণ্ডা চলে আসুন। মধুকুণ্ডার থেকে রাস্তা একটু গ্রামের ভেতরে ভেতরে, তবে চিন্তা নেই, গুগল ম্যাপ সবসময় কাজ করবে, নেটওয়ার্ক এখানে ভালো রেসপন্ড করে। আর যদি দুর্গাপুর থেকে আসছেন বা রানীগঞ্জ থেকে আসছেন অথবা দুর্গাপুর থেকেও ওদিকে বর্ধমান বা কলকাতা কোথাও থেকে আসছেন তাহলে দুর্গাপুর এসে সেখান থেকে শালতোড়া চলে আসুন, এবং শালতোড়ার থেকে রাস্তার রুট ম্যাপ দিয়ে দেওয়া হলো, তবে এগেন গুগল ম্যাপস খুব ভালো রেসপন্ড করবে, নেটওয়ার্ক এখানে ভালোই আছে, আপনাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, যদি মার্চের মাঝামাঝি আসতে পারেন তাহলে এই যে জায়গাগুলি দেখছেন এগুলো পুরো লালে লাল পাবেন, পলাশ ফুলে ভর্তি। এই চলে এসেছে বিহারীনাথ পাহাড়, যদিও তারের জন্য অনেকখানি ভিউটা ব্লক হচ্ছে। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাকার জায়গা, হোটেলস, এগুলোর ডিটেলস আপনাদেরকে অবশ্যই দেব। বিহারীনাথ নামটা এসেছে এখান থেকে 2 কিলোমিটার দূরের বিহারি গ্রাম থেকে, যেখানে এই মন্দিরের সেবায়েত ও পূজারীদের বসবাস। যতদূর জানা গেল তাদের পদবী দেওঘরিয়া। আর বিহারি কথার একটা এটাও অর্থ, যারা বিহার করেন অর্থাৎ ব্রাহ্মমান, অর্থাৎ ভূত ও গণেরা, যাদের নাত ভোলা বাবা, বাট সেটা অবশ্য ভাষাগত থিওরি। এই হচ্ছে বিহারীনাথ বাবার মন্দির বা বিহারীনাথ ধাম। আর এছাড়াও এই চত্বরের মধ্যে হনুমানজি, মা কালী এবং আরো কয়েকটি মন্দির আছে। যেটুকু জানা গেল, কাশীপুরের রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন বাবা বিহারীনাথে, তিনি এখানে স্বয়ং প্রকট হয়েছেন এবং কাশীপুরের রাজার সম্পত্তি থেকে অনুদান দিয়ে এই গোটা জায়গাটি তৈরি হয়। তারপর আস্তে আস্তে যেমন যেমন দিন গেছে সেরকম সেরকম কনস্ট্রাকশন হয়েছে। এর বাইরে একটা শিবগঙ্গা কুণ্ড বলে একটি কুণ্ড আছে, আমরা এবারে সেখানে যাব। মহাতীর্থ বিহারীনাথ ধামে শিবরাত্রি মহামেলা এবছরের 7ই ফাল্গুন, এবং যতটুকু জানি প্রত্যেক বছর 7ই ফাল্গুন থেকেই শুরু হয়। সো এর মধ্যে যদি আসতে চান মেলা প্রায় 7-8 দিন চলবে। এই হলো শিবগঙ্গা কুণ্ড, যদিও এখানে শুধুমাত্র ডুবি দেওয়া যেতে পারে, সাবান মেখে স্নান করা, কুলকুচি করা বা কাপড় ধোয়া এখানে একদমই বারণ। জল মূলত বাবা বিহারীনাথের সেবার জন্য ব্যবহৃত হয়। আর এরপর আমাদের টার্গেট হচ্ছে বিহারীনাথ পাহাড়। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, এখানে বিহারীনাথ মন্দিরে বিয়েও হয়, যদি কম খরচায় বিয়ে করতে যান। যতদূর জানতে পারলাম মোটামুটি 851 টাকা হচ্ছে বিয়ের খরচ, এবং মিয়া বিবি রাজি তো ক্যা করে কে পিতাজি, এরকম টাইপের বিয়ে হতে পারে। চলুন,
ব্রেকফাস্ট চলে এসছে, দেখিয়ে দিই এই মন্দিরের সামনে এই একখানি হোটেল, কথা বলে জানতে পারলাম আমি যেখানে থাকি এনারাও সেখানকারই। তো ব্রেকফাস্ট লাঞ্চ আমিষ বা নিরামিষ সমস্ত কিছুর ব্যবস্থা এনারা করে দিতে পারে। এই হলো ঘোষ মিষ্টান্ন ভান্ডার, যদি নাম্বার দরকার হয় উপরে দেওয়া আছে। আর এই হচ্ছেন বিশ্বনাথ ঘোষ, এই দোকানের প্রোপ্রাইটার। এই হচ্ছে বিহারীনাথ পাহাড় ওঠার রাস্তা, 452 মিটার হাইট, এবং টপে ওঠার যে রাস্তা তা মোটামুটি 3 কিলোমিটার লম্বা। চলুন দেখি উঠতে পারি কিনা। হ্যালো, গুড মর্নিং অনিকেশ, আমার বন্ধু। আমি ছাড়া যার গলা এতক্ষণ পর্যন্ত পাচ্ছিলেন, বিহারীনাথের আমরা মোটামুটি হাফ ওয়ে মার্কে। আর একটা জিনিস, যে ভুলটা আমরা করেছি ভুলেও করবেন না, যদি বিহারীনাথ পাহাড় চড়ছেন জল নিয়ে আসবেন, এটা খুব এসেনশিয়াল। জলটা ভুলে গেছি, যাই হোক জানি না, খুব কঠিন। ইয়েস, জল ছাড়া বাকিটা ম্যানেজ করতে পারবো কিনা, বাট এরকম রাস্তাও আছে যদি দেখতে পাচ্ছেন, বেশ চড়াই, এটা মাঝে মাঝেই পাবেন। যাই হোক, দেখা যাক যদি উঠতে পারি। আর হ্যাঁ, রাস্তায় আস্তে আস্তে প্রচুর বোতল, প্লাস্টিক এই সমস্ত দেখেছি, কাইন্ডলি যারাই আসবেন পাহাড়ে ভাবে নোংরা করবেন না। চলুন দেখি। ফাইনালি, ও বাপরে, মনে হচ্ছে এটা টপ। আর আসার সময় একটা ছোট্ট ভুল হয়েছিল, 3 কিলোমিটার আসা যাওয়া দুটো মিলে, আমার মনে হয় এটা আপনার আমাদের আপনাদের এবং আমার দুজনের জন্যই সুখবর। সো লেট আস এক্সপ্লোর, দেয়ার ইজ নাথিং মাচ টু ডিসকভার এট দ্য টপ। ইয়েস, হনুমানজির একটি মন্দির আছে। সো ফাইনালি অ্যাসিওরড দ্যাট দিস ইজ দ্য টপ অফ বিহারীনাথ হিল। অসাধারণ এক্সপিরিয়েন্স, ফেটে গেছে রীতিমতো। আর আবার মনে করিয়ে দিচ্ছি, জল আনবেন সাথে, ভুলবেন না। টপ বলতে যা বোঝায় বিহারীনাথের টপ এক্স্যাক্টলি তা নয়, একটু নিরাশা তো আছে, হয়তো আপনাদেরও থাকবে, ভিউ সেরকম পাবেন না। তবে পাহাড় থেকে নামার সময় কিন্তু খুব সাবধান, ওঠার থেকে নামার সময় সাবধানতা অবলম্বন করা কিন্তু বেশি জরুরি, বিশেষ করে এই পাহাড়ে। সাচ এ ভিউ, পাহাড় থেকে নামার পথে এরকম একটা ভিউ পাবেন, ক্যামেরাতে খুব ভালোভাবে এটা ধরা সম্ভব নয়, চোখের লেন্সে অবশ্যই ধরা পড়ছে। আর দূরে দামোদর নদীটাও কিন্তু একটা সরু সিল্কের ফিতের মতন দেখাচ্ছে। সো আই হোপ ইউড এনজয় দিস সিন, অবভিয়াসলি অন এ ক্লিয়ার ডে। দোলে দোলে ঝুলনা, দিস স্টান্ট হ্যাজ বিন পারফর্মড বাই প্রফেশনালস, ডোন্ট ট্রাই দিস অ্যাট হিলস। এই হাড় ভাঙা খাটুনির পর সবজি ভাজা ভাত ডাল হেভি লাগে। ফিরে এসেছি আবার সেই ঘোষ মিষ্টান্ন ভান্ডারেই, সেখানে আপনারা খাবারের ব্যবস্থা হয়ে যাবে যদি একদিনের জন্য আসছেন, না যদি হোটেলে বাড়িতে থাকেন তাহলে তো, ইকো ট্যুরিজম লজে থাকেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। এটা হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার, 6খানা রুম আছে, প্রত্যেকটি রুমেরই চার্জ হচ্ছে 800 টাকা করে, খাওয়ার বন্দোবস্তের জন্য। যদিও আগে আপনাদের যে ঘোষ মিষ্টান্ন ভান্ডার বললাম সেখানে আপনাদের দেখিয়ে দিতে হবে বা বলে দিতে হবে, তারা খাবারের বন্দোবস্ত করে দেবেন। আর এটার বুকিং কিন্তু আপনাদের করতে হবে অনলাইন, যে অ্যাড্রেসে বুকিং করতে হবে সেটা হচ্ছে WBSFDA.gov.in, তার সেই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে।
এবং তার সাথে সাথে এই রইল নাম্বার এখানকার সেন্টার ইনচার্জের, আপনারা এখানে আসতে পারেন, সুবিধা উপলব্ধ করতে পারেন। এবার আমরা এসে গেছি বিহারীনাথ ট্যুরিস্ট পয়েন্ট, এটা আরেকটা হোটেল গভর্নমেন্টের যেটা আছে, যেখানে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে, সেখানে যদি আপনারা অনলাইনে বুকিং না করতে পারেন তাহলে আপনারা এখানেও থাকতে পারেন। একদম রাইট সাইডে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে বিহারীনাথ অফিসের নাম্বার, বাকি দুটো কলকাতার নাম্বার। যদিও আমি নিচে আপনাদের একবার বিহারীনাথ অফিসের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আসুন একবার ভেতরে ঢুকে হোটেলটা দেখে নেওয়া যায়। দেখে বেশ সুন্দর ব্যবস্থা মনে হচ্ছে। হ্যাঁ, তিনটেই বিল্ডিং, এখানে তিনটি বিল্ডিং আছে এবং একাধিক টাইপের রুম আছে। আমরা এখানকার স্টাফের সঙ্গে কথা বলে জেনেছি যে সেটা 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত পার নাইট এই ট্যারিফের মধ্যে পড়ে। সো যদি আপনারা এখানে থাকতে চান, নাম্বার নিচে আরেকবার আমি দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন আমরা যে হোটেলে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে বাবা বিহারীনাথ হোটেল। এখানেও আমরা এসেছি, দাদার নাম মানস পরামানি, তো ওনার কাছে জেনে নেবো যে এই হোটেলের ট্যারিফ কিরকম আছে, এবং অবশ্যই নাম্বারস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে কিরকম মানে কিরকম কিরকম রুম পাওয়া যায়? রুম বলতে আমাদের নন এসি রুম আছে, এসি রুম আছে, দু রকম রুম আছে, ঠিক আছে। আর নন এসি আপনার ডবল বেড ভাড়া হচ্ছে 700 করে রেট আছে দুজনের জন্য, আর যদি ওটা তিনজন হয় ফ্যাক্সি যদি বেশি থাকে তখন এক্সট্রা 200 টাকা নিয়ে, এটা হলো। আর এসির জন্য ওটা হয়ে যাবে 1600। এসেছি যা দেখে মনে হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটু লাক্সারি। সো নাম এটারও বিহারীনাথ ইকো ট্যুরিজম, নামগুলো হেভি কনফিউজিং, বাট আই উড সাজেস্ট ইউ গো বাই দা মোবাইল নাম্বার। চলুন দেখা যাক। সো আমরা এখন বিহারীনাথ ইকো ট্যুরিজম এর ভেতরে, আমাদের সাথে আছেন ম্যানেজার স্যার, নাম পুষ্পেন্দু। তো পুষ্পেন্দু দার সঙ্গে আমরা একটু কথা বলে নিই। আমি যেটুকু দেখলাম আমার যতদূর মনে হয় লাক্সারি হোটেল ফর আ রিয়েলি গুড স্টে এটাই আছে এখানে। ট্যারিফ এখানে দেওয়া আছে ডাবল বেড ডিলাক্স রুম 3000 rupees, ট্রিপল বেড ডিলাক্স রুম 3500, এন্ড এক্সট্রা পার্সন 700 পার ডে। মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে 8250165765। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এবার কাণ্ড বিহারীনাথের প্রথম পর্যায়ে বা ফার্স্ট পার্টের শেষের দিকে। আই থিঙ্ক আমি এখানে আসার জন্য আপনাদের যা যা প্রয়োজন, যে সমস্ত ইনফরমেশন দরকার তার সবটাই কভার করতে পেরেছি। তবে যদি এর পরেও আপনাদের কিছু জানার থাকে বা কোনো কোয়েরি থাকে, প্লিজ ফিল ফ্রি টু মেইল মি, আমার মেইল আইডি নিচে দেওয়া রইল। আর কদিন পরেই আমি বিহারীনাথের এই সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, প্লিজ স্টে টিউনড। বিহারীনাথের আশেপাশে অন্তত কয়েক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে যে সমস্ত সাইটসিং এর জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতেও আপনারা যেতে পারেন। সো সেগুলো নিয়ে আমি হাজির হব আর কদিন পরেই বিহারীনাথ পার্ট টুতে। সো স্টে টিউনড টিল দেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, আশা করি সাবস্ক্রাইব করতে খেয়াল করাতে হবে না। বাই।